ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সেলিম হোসেন। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এই জন্য সকলকেই শতভাগ মনোযোগ সহকারে শুনতে হবে এবং কি করতে হবে, প্রয়োজনীয় নোটগুলো খাতায় লিখতে হবে, ঠিক আছে? এছাড়া কিন্তু আমাদের আর কোনো বিকল্প পথ নেই। তাহলে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি অনুচ্ছেদ পাঠ্য বই থেকে, ঠিক আছে? তাহলে অনুচ্ছেদটি আমি নিয়েছি স্বাধীনতা সরি ভাষার শহীদদের কথা থেকে, ঠিক আছে? তাহলে আমি যে অনুচ্ছেদটি নিয়ে আলোচনা করব আমি নিয়েছি ভাষার শহীদদের কথা থেকে নিয়েছি। যেমন ফেব্রুয়ারি মাস 21 তারিখ 1952 সাল, ফাল্গুন মাস, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশপুর পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঠিক আছে? অনুচ্ছেদটি আরো বড় তোমাদের আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। যেহেতু এই অনুচ্ছেদ করে আমাদের কি করতে হবে, এক ও দুই নম্বরের উত্তর লিখতে হবে। এক নম্বরে কি থাকবে, শব্দার্থ। এক নম্বরে কি থাকবে, শব্দার্থ। কয়েকটি শব্দার্থ দেওয়া থাকবে, যেমন শব্দার্থ দেওয়া থাকবে গজানো, থমথমে, নিষেধ, ঠিক আছে? তারপরে মাতৃভাষা, এগুলো দেওয়া থাকবে। তারপরে হাসপাতাল, অসুস্থ, ব্যবসায়, যেকোনো পাঁচটি শব্দার্থ দেওয়া থাকবে, ঠিক আছে? আশা করি তোমরা সকলে সেগুলো মনোযোগ সহকারে কি করতে পারবে, মনোযোগ সহকারে শুনতে পাবে এবং কি করবে, হ্যাঁ, প্রয়োজনীয় নোট খাতায় লিখবে। যেমন এক নম্বরে দেওয়া থাকবে শব্দার্থ লেখা, অনুচ্ছেদ পরে কিন্তু এক নম্বর দেওয়া থাকবে শব্দার্থ লেখা। শব্দার্থ লেখা, ঠিক আছে? যেমন কি দেওয়া থাকবে, থমথমে, যেমন থমথমে, থমথমে অর্থ বিপদের ভয়ে বিপদের ভয়ে নীরব অবস্থা। তাহলে থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা, থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা। এরকম তোমাদের পাঁচটি দেওয়া, যেমন নিশ্চিত, মিছিল অর্থ শোভা যাত্রা। তাহলে মিছিল অর্থ হচ্ছে শোভা যাত্রা। মিছিল অর্থ কি, শোভা যাত্রা। মিছিল অর্থ হচ্ছে শোভা যাত্রা। তারপরে হচ্ছে টগবগে, টগবগে অর্থ গরম হয়ে ওঠা, গরম হয়ে ওঠা। টগবগ অর্থ গরম হয়ে ওঠা। তারপর হচ্ছে হাসপাতাল, হাসপাতাল অর্থ চিকিৎসালয়, চিকিৎসা। তাহলে হাসপাতাল অর্থ চিকিৎসালয়। আরেকটা হচ্ছে অসুস্থ, অসুস্থ মানে সুস্থ নয়, অসুস্থ অর্থ সুস্থ নয়। তাহলে অনুচ্ছেদটি পরে আমাদের এক নম্বরে কি লিখতে হবে, এরকম পাঁচটি শব্দার্থ লিখতে হবে। যেমন থমথমে বিপদের ভয়ে নীরব অবস্থা, মিছিল শোভাযাত্রা, টগবগে গরম হয়ে ওঠা, হাসপাতাল চিকিৎসালয়, অসুস্থ সুস্থ নয়, অসুস্থ অর্থ সুস্থ নয়। তাহলে এভাবে কিন্তু আমাদের অনুচ্ছেদ থেকে প্রথমে আমরা এক নম্বরে কি করতে পারবো, শব্দার্থ লিখতে হবে, ঠিক আছে? আমাদের এক নম্বরে শব্দার্থ লিখতে হবে। তাহলে আশা করি তোমরা বিষয়টি মনোযোগ সহকারে শুনবে এবং কি করতে হবে, বাসায় প্রয়োজনীয় নোট খাতায় লিখতে হবে। তাহলে এক নম্বরে ক্লিয়ার সবাই? হ্যাঁ, তারপরে কি করতে হবে, দুই নম্বরে, ঠিক আছে?
February must be কেমন ছিল February মাসে কেমন ছিল যদি বাক্যে লেখো তাহলে February মাসে কেমন ছিল দুটি বাক্যে লিখতে হবে যেমন February মাসে কেমন ছিল দুটি বাক্যে লিখতে হবে তাহলে উত্তর কি হবে February মাসে গাছের পাতা ঝরে পড়েছিল February মাসে হ্যাঁ এক নম্বর আমি দিব ফেব্রুয়ারি মাস ভাষার মাস ভাষার মাস ফেব্রুয়ারি মাস হচ্ছে ভাষার মাস এ মাসে পলাশ ফুল ফুটে তাহলে ফেব্রুয়ারি মাস কি কেমন ছিল হ্যাঁ তাহলে ফেব্রুয়ারি মাস কি কেমন ছিল হ্যাঁ ফেব্রুয়ারি মাস কি কেমন ছিল ফেব্রুয়ারি মাস হচ্ছে ভাষার মাস তারপরে এ মাসে পলাশ ফুল ফুটে ঠিক আছে মূল কথা ফেব্রুয়ারি মাস সম্পর্কে দুটি বাক্য লিখতে হবে ঠিক আছে ফেব্রুয়ারি মাস কি কেমন ছিল দুটি বাক্য ফেব্রুয়ারি মাস সম্পর্কে তুমি যে কোনো দুটি বাক্য লিখলে হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ক্লিয়ার তাহলে কোন আমারে কিন্তু আমাদের ক্লিয়ার ঠিক আছে হ্যাঁ তারপরে ক নম্বরে আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অবস্থা চারটি বাক্য লিখো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি কেমন ছিল সাতটি বাক্য লেখো সাতটি বাক্যে লেখো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি কেমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে ছাত্ররা কি করছিল একত্রিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি কেমন ছিল চারটি বাক্য লিখো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি ছিল হ্যাঁ উত্তর হবে কি ছিল থমথমে ছিল এক নম্বর আমি দিব এলাকাটি থমথমে ছিল এলাকাটি থমথমে ছিল দুই নম্বরে দিব ছাত্ররা মিছিল বের করেছিল ছাত্ররা মিছিল বের করেছিল তারপরে তিন নম্বরে ছাত্ররা মিছিল করেছিল মিছিলে সবাই যোগ দিয়েছিল মিছিলে ছাত্র জনতা সবাই যোগ দিয়ে ছিল তাহলে চার নম্বরে হবে মিছিলে পুলিশ গুলি মিছিলে মিছিলে পুলিশ
মিছিলে পুলিশ গুলি করবে। ভাষা শৈলীর সম্পর্কে জীবন দিয়েছে তারাই হল ভাষা ছবি। তাহলে যারা ভাষার জন্য তারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন তারা হচ্ছে কি ভাষা শহীদ। যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন তারা হচ্ছে ভাষার শহীদ। এখন ভাষার শহীদ সম্পর্কে চারটি বাক্য লেখো। তাহলে ভাষার শহীদটা দেশের জন্য কি করেছে যুদ্ধ করেছে। এক নম্বরে ভাষা শহীদরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে তাহলে ভাষা শহীদরা কি মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। তারা কি করছে ভাষার জন্য কি করছে মিছিল করছে। ঠিক আছে, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তারা কি করছে মিছিল করেছে। তাহলে ভাষার শহীদরা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য মিছিল মিছিল করেছেন। তাহলে
মিছিলে পুলিশ গুলি করে, তারপরে চার নম্বরে পুলিশের গুলিতে অনেকে নিহত হন। তাহলে ক্লিয়ার সবাই? আশা করি তোমরা সকলে বিষয়টি সহজে বুঝতে পারবে। আর এগুলো কিন্তু তোমাদের খুব জানাতে হবে, ঠিক আছে? তোমাদের পাঠ্য বই থেকে যে কোনো মানে গল্প থেকে অনুচ্ছেদ আকারে প্রশ্ন থাকবে, ঠিক আছে? আশা করি তোমরা অনুচ্ছেদটির পরে কি করতে হবে বুঝে উত্তর লিখতে হবে, যেহেতু সামনে তোমাদের প্রথম সেমিস্টার শুরু হতে যাচ্ছে। এই জন্য সকলে কি করবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস গুলো যে শতভাগ মনোযোগ সহকারে দেখবে সেই শতভাগ উপকৃত হবে ইনশাল্লাহ। তাহলে তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কি করবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও ধন্যবাদ জানি, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।